এই আমাদের থিম, যেই থিমের নাম প্রেম। গাছের ছাল টাল দিয়ে খুব সুন্দর করে করেছে, দেখুন। মা দুর্গা আছে কিন্তু তার ছেলেদেরকে দেখতে পাচ্ছি না। হ্যালো গাইস, ওয়েলকাম জানাচ্ছি আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগে। তো দেখতে পাচ্ছ আমরা এসে গেছি ভূতনাথ মন্দির, ভূতনাথ মন্দির দাসপুরের। তো সেখানে একটা দারুণ থিম করেছে, সেই থিমের নাম হয়েছে প্রেম, ঠিক আছে। তো প্রেমের এই থিমে দেখুন একজন দাঁড়িয়েও আছে, ঠিক আছে। তো পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাই, ঠিক আছে। তো সঙ্গে থাকুন, স্কিপ না করে দেখতে থাকুন। আমাদের ভূতনাথের সামনের প্যান্ডেল যার নাম দেওয়া হয়েছে প্রেম, ঠিক আছে। তো দেখুন খুব সুন্দর করেছে, সামনে একজন দাঁড়িয়ে আছে, মাথায় মনে হয় তালপাতা দিয়ে ডিজাইন করা হয়েছে, ঠিক আছে। তো এই যে প্রেম, তো এই থিম প্যান্ডেল প্রেম, তার পুরো ওভারভিউটা আমি দিচ্ছি আপনাদেরকে। বন্ধুরা দেখতে থাকুন এই প্যান্ডেলটা কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, দেখুন একদম গাছগাছাড়ি দিয়ে তৈরি। হচ্ছে আমাদের থিম, গাছের ছাল টাল দিয়ে খুব সুন্দর করে করেছে, দেখুন পুরো গাছ দিয়েই করা হয়েছে। গাছের অক্সিজেন থেকে বোঝানো হচ্ছে যে, মানে থিমটার মাধ্যমে বোঝানো হচ্ছে গাছ কাটবেন না, গাছ থেকে আমাদের অক্সিজেন আসে। এটাই হচ্ছে আমাদের থিমের, এই থিমটার মেন মোটো, ঠিক আছে। তো দেখুন কত সুন্দর লাগছে। দেখুন দেখাচ্ছি, মা দুর্গা আছে কিন্তু তার ছেলেদেরকে দেখতে পাচ্ছি না। তো ভেতরটাও ভালোই করেছে দাদারা, কেউ নেই, না হলে প্যান্ডেলের ব্যাপারে কিছু জিজ্ঞাসাও করতাম। তো মা দুর্গা তো আছেন কিন্তু তার ছেলেরা নেই। তো মা দুর্গাকে মনে হচ্ছে কাঠ দিয়ে করা হয়েছে, কাঠের দুর্গা মনে হচ্ছে না, এটাই সত্যি কাঠ দিয়েই করা হয়েছে। দেখতে পাচ্ছেন কাঠ দিয়ে এই দুর্গা ঠাকুর করা হয়েছে ভূতনাথের কাছে, এসে আপনারা দেখে যেতে পারেন। বন্ধুরা পুরো প্যান্ডেলটা আপনাদেরকে দেখালাম, কেমন লাগলো বলুন, ঠিক আছে। আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করুন আর ফলো করুন, ঠিক আছে। ফলো করছেন না আপনারা, ফলো করুন। আপনারা ভিডিও দেখছেন বাট ফলো করছেন না, সাবস্ক্রাইব করছেন না, আমাকে সাপোর্টও করছেন না, এটা ঠিক হচ্ছে না। কিন্তু এটা করুন, প্লিজ করুন, ঠিক আছে, আর সাপোর্ট করুন, ঠিক আছে। তো দেখা হবে নেক্সট ব্লগে, এখনের জন্য এইটুকুই, ঠিক আছে। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্যে টাটা।